আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে আমরা শিখব মডিউলার সুইচ বোর্ড ফিটিং এবং তার কানেকশন। তো আমরা একটি 6 মডিউলার প্লেট নিয়েছি, প্লেটটিকে আগে আমরা খুলে নিই। খুলে নিয়ে তার মধ্যে সুইচ প্লাগ ও একটি এমসিবি লাগিয়ে টোটাল কানেকশন করব। আপনারা দেখবেন খুব সহজেই, তাহলে বুঝতে পেরে যাবেন কীভাবে সুইচ ফিটিং এবং কানেকশন করা হয়। তো আমরা বোর্ডটি খুলে নিয়েছি, তিনটে সুইচ, একটি 5 পিন সকেট ও একটি এমসিবি নিয়েছি। এগুলোকে আগে ফিটিং করে নেব, নিয়ে তারপর টোটাল কানেকশন করব। তো আমরা প্লাগটিকে আগে লাগিয়ে নিচ্ছি, 5 পিন সকেটটি আগে লাগিয়ে নিচ্ছি। লাগাবার সময় একটুখানি খেয়াল রাখবেন লকগুলোকে ঠিক আঙুলো করে ধরে চেপে লাগাবেন, না হলে লকগুলো ভেঙে যেতে পারে। ভেঙে না যায় সেদিকটা খেয়াল রাখবেন। পরস্পরভাবে সুইচগুলোকে লাগিয়ে নেব। এইভাবে সুইচ, এমসিবি ও প্লাগ আপনারা ঠিক আস্তে আস্তে লাগিয়ে নেবেন। কানেকশন করার জন্য আমি একটু টুকরো তার নিয়েছি, কানেকশনটা করছি। এমসিবির উপরের যে কন্ট্যাক্টটি আছে ওটা থেকে আউটপুট হবে আর নিচে থেকে ইন হবে। নিচের কন্ট্যাক্ট দিয়ে লাইনটি ঢুকবে এবং উপরের কন্ট্যাক্ট দিয়ে লাইনটি বের হবে। আমরা উপরের কন্ট্যাক্ট থেকে শর্ট করে নিচ্ছি তারটা, নিয়ে এবার সেই সুইচের যে নিচের কন্ট্যাক্টগুলো আছে প্রত্যেকটি কন্ট্যাক্টে আমরা শর্ট করে নেব। তাহলে এমসিবি অন করলে তবে সুইচগুলোর মধ্যে পাওয়ার আসবে বা কারেন্ট আসবে। এইভাবে প্রত্যেকটি সুইচের নিচের কন্ট্যাক্টে কানেকশন করে নিতে হবে। প্রত্যেকটি সুইচের নিচের কন্টাকে আমরা কানেকশন করে নিয়েছি। তো তারগুলোকে একটু গুছিয়ে নেব যাতে একটু দেখতে সুন্দর লাগে বা তারগুলো যাতে বেরিয়ে না থাকে। এইভাবে তারগুলোকে একটুখানি গুছিয়ে নেবেন, নাহলে বোর্ড ফিটিং করার সময় অনেক সময় তারগুলোর জন্য প্রবলেম হয়, সেই জন্য তারগুলোকে একটুখানি ভালোভাবে পাক দিয়ে সাইড করে দেবেন। এরপর আমরা প্লাগটিকে কানেকশন করে নেব যাতে সুইচ অন করলে প্লাগটিতে লাইন যায়। সুইচের অপর কন্ট্যাক্ট থেকে প্লাগের যেদিকে এল লেখা থাকে, কন্ট্যাক্টের গায়ে দেখবেন এল লেখা থাকে, ওই কন্ট্যাক্টেতে কানেকশনটি হবে। সুইচ অন করলে তবে পাওয়ার প্লাগের মধ্যে গিয়ে পৌঁছাবে।
এরপর আমরা একটি হোল্ডার কানেকশন করা আছে হোল্ডারটি সেটা আমরা সুইচের মধ্যে কানেকশন করে নেব সুইচটি কাজ হচ্ছে কি না পাওয়ার দিয়ে আমরা দেখব সেই জন্য হোল্ডারটি সুইচের মধ্যে কানেকশন করে নিচ্ছি হোল্ডারের একটি তার সুইচের মধ্যে আসবে এবং অপর তার যেটা নিউট্রাল হবে সেটা মেন লাইনে যে নিউট্রালটা আসবে তার সঙ্গে কানেকশন করে নিয়ে প্লাগের যেখানে নিউট্রাল আসবে প্লাগের যেখানে ইন দেখবেন লেখা আছে দুটো হোল্ডার আমরা কানেকশন করে নিয়েছি এরপর একটি প্লাগ কানেকশন করে নেব পাওয়ারটি দেওয়ার জন্য এটা প্লাগ আমার কাছে আগে থেকে লাগানো ছিল তার প্লাগটি আমরা কানেকশন করে নেব যেটি ফেজ হবে সেটা এমসিবির নিচের কোণটাকে আসবে এমসিবি অন করলে তবে লাইন সুইচের মধ্যে গিয়ে পৌঁছাবে এমসিবি নিচের কোণটাকে আমরা কানেকশন করে নিয়েছি যেটা কানেকশন করলাম এমসিবি নিচে ওটা ফেজ হলো এবার নিউট্রাল যেটা আছে এই হোল্ডারের যে দুটি তার নিউট্রাল পড়ে আছে এই দুটি তারকে নিয়ে আর এই মেন নিউট্রালটা একসঙ্গে কানেকশন করে নিই প্লাগের যেখানে নিউট্রাল ইন হবে এই কন্ট্যাক্টটি এই কন্ট্যাক্টের মধ্যে আমরা দিয়ে দেবো তাহলে নিউট্রালটা পুরোপুরি সব জায়গায় পেয়ে যাবে দুটো হোল্ডারের নিউট্রাল আর এটা মেন নিউট্রাল আমরা প্লাগের যেখানে ইন লেখা থাকে দেখবেন কন্ট্যাক্টের পাশে ইন লেখা থাকবে ইন মানে নিউট্রাল এল মানে হচ্ছে লাইন বা ফেজ আমরা প্লাগের ইন যেখানে লেখা আছে সেখানে নিউট্রালটা কানেকশন করে দিলাম এইভাবে কানেকশন করে নেবেন এরপর আমরা বোর্ডটি সিধা করে নিলাম আমরা পাওয়ার অন করে দিয়ে দেখব তো আমরা দুটি ল্যাম্প আগে লাগিয়ে নিই দুটি হোল্ডারে দুটি ল্যাম্প লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পর কারেন্ট অন করে দেখব বা পাওয়ার দিয়ে দেখব আমাদের কানেকশন ঠিক আছে কি না আমরা পাওয়ারটি দিয়ে নিচ্ছি আগে পাওয়ারটা অন করে দিলাম এরপর এমসিবিটা অন করব এমসিবিটা অন করে নিলাম এবার সুইচ অন করব এই দেখুন ল্যাম্প দুটি জ্বলছে কানেকশন আমাদের ঠিক আছে এমসিবি অফ করলে লাইন অফ হয়ে যাবে এবং এমসিবি চালু করলে আবার লাইন অন হয়ে যাবে এরকম ইলেকট্রিক্যাল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অল নোটিফিকেশান প্রেস করে রাখুন যাতে সবার আগে ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ